ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্যদের সন্তানদের নিয়ে শিশু কিশোর সংস্কৃতি উৎসব 2017 শুরু হয়েছে। সকালে ডিআরইউতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। প্রতিযোগিতায় গ্রামের প্রাকৃতিক দৃশ্য সহ বিভিন্ন অপরূপ চিত্রকর্ম ফুটিয়ে তুলে ধরেন এসব শিশু কিশোররা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হয় সঙ্গীত প্রতিযোগিতারও। এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।